আমরা ডাকটা মহাসড়ক হবে অলমোস্ট, এটা আমরা বলবো 10 লেন, কিন্তু এটা 12 লেনের সুবিধা পাবে। কেমন মধ্যে 4 লেন থাকবে সরাসরি ঢাকা থেকে চট্টগ্রাম, আমরা অ্যাক্সেস দেবো কুমিল্লাকে, যেহেতু কুমিল্লা একটা বড় শহর, ফেরিকে অ্যাক্সেস দেবো, গাড়ি কিন্তু উঠতে পারবে, কিন্তু যেহেতু এখানে চাঁদপুর থেকে আসে সিলেট থেকে গাড়ি আসে এক্সপ্রেসই হবে, এটা কিন্তু সবাইকে টোল দিয়ে যেতে হবে, আমরা সেই প্ল্যানটা করতেছি। এর পাশে আমরা দুপাশে বোতে করে দেবো, সার্ভিস করে দেবো, এদিকে দুলেন এদিকে দুলেন, তাহলে কত হয়ে গেলো? আমরা কিছু কিন্তু 10 লেন, কিন্তু কিন্তু মোটমোট কি এটা 12 লেন হয়ে যায়। আমরা সেই বিষয়ে পরিকল্পনা করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইস্তাহার ঘোষণা করছে, তার মধ্যে এটা কিন্তু 1 নম্বরে আছে। আমরা ইতিমধ্যে প্রকল্প আমরা পাঠিয়েছি উপরে, আমরা বৈদেশিক যারা সহায়তা করে তাদের আমরা প্রস্তুতি পেয়েছি, আমরা খুব দ্রুত এই রাস্তার কাজ ধরবো, আমাদের ফিজিবিলিটি প্রায় শেষের দিকে। আমাদের যে এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছে, এটা তো এক্সপ্রেস ওয়ে, কিন্তু এইখান দিয়ে আমার যে বাজারগুলি সেগুলো থেকে এই পাশ থেকে ওই পাশে লোক যেতে পারে না, তারা ফুটওভার ব্রিজ গরু নিয়ে যেতে পারবে না ফুটওভার, এই জন্য দরকার ছিল আন্ডারপাস করে দেওয়া। এটা থাকবে এবার, এবার আমাদের এই সড়কের ইতিমধ্যে সড়ক হওয়ার আগেও কিন্তু আমরা দুটো আন্ডারপাস করতেছি, ঠিক না? আমরা ঢাকা চট্টগ্রাম রোড কাজ শুরু করার পূর্বে কিন্তু আমরা সদর দক্ষিণ তো নাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা দুটো আন্ডারপাসে কাজ শুরু করে দেবো। ছোট না, আমরা বড় বড় আন্ডারপাস করবো, আসলে ছোট দিয়ে কিন্তু কাজ করে না। এবার পর্যাপ্ত আন্ডারপাস থাকবে, পর্যাপ্ত আন্ডারপাস থাকবে, ওভারপাস থাকবে, এবার নতুন যে রাস্তাটা হবে। জি, আপনি 10 লেনে বলেন, এটা কিন্তু সবাই 12 লেনের সুবিধা হবে। কেন এদিকে দুলেন এদিকে দুলেন, 8 লেন হয়ে গেল, 8 লেন হয়ে গেলো না, 4 মধ্যে আবার 4 লেন, কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড 2 লেন হয়, কিন্তু এটা গাড়ি জনকে এখন তো সার্ভিস কিন্তু একদিকে চলে, ওটা কিন্তু কি দুমুখী চলবে, এদিকে কিন্তু কি দুমুখী চলবে, তো মধ্যে চালান আপনি পাচ্ছেন। এটা ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে, ফিজিবিলিটি হবে না, কাজ শুরু হয়ে যাবে না, সব অনেক কাজ আছে, তো এস্টিমেট করা, বাজেট করা, ডিপিপি করা, ডিজাইন করা, তারপরে হ্যাঁ অধিগ্রহণ, আমাদের ম্যাক্সিমাম জায়গায় আমাদের জায়গা আছে, সামান্য আমাদের অধিগ্রহণ লাগবে।